আজ আমরা চলে এলাম দুর্গাপুর দিশা আই হসপিটালের উদ্দেশ্যে দুর্গাপুর রেল স্টেশনে এসে দেখি বাপরে স্টেশনটি কত বড় এবং কতটা সুন্দর করে সাজিয়েছে দেখুন গাছগুলোকে কি সুন্দর এখানে পরপর সাজিয়ে রেখেছে সাজানোর জন্য মূর্তি করেছে বেশ কয়েকটা এবং দেখুন এখানে একটি নকল রেলগাড়িও রাখা আছে সাজানোর উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশনটি অনেকটা জায়গা জুড়ে তৈরি করেছে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে দুর্গাপুর শহরটি এত বড় যে এখানে সমস্ত কিছুই অনেকটা জায়গা জুড়েই সাজানো হয় যাই হোক এরপর এখান থেকে আমরা চলে গেলাম মিনিবাস ধরার উদ্দেশ্যে মিনিবাসে করে আমরা চলে এলাম দুর্গাপুর দিশা আই হসপিটালে সেখানে এসে মাতা পার্বতী সিদ্ধিদাতা গণেশ দেবতাকে একটু প্রণাম করে নিলাম যাতে চোখটা আমার ঠিকঠাকই থাকে ডাক্তার যেন তাই বলে এখানে দেখুন অনেক পেশেন্ট বসে আছে নামকরা হসপিটাল তো সেই জন্য এখানে ওষুধের স্টোর আছে চশমার স্টোর আছে অনেক সুন্দর ব্যবস্থা করা এখানে আবার ভিডিও করা যায় না লুকিয়ে চুরিয়ে কিছু ভিডিও করলাম বেরিয়ে এবার আমরা বেরোলাম হসপিটাল থেকে বেরিয়েই দেখি একটা কুকুর নিজে থেকে আমার কাছে চলে এলো যাই হোক আমি টিফিনে করে কিছু খাবার নিয়ে গেছিলাম ওকে সেটা দিলাম মুড়ি চানাচুর দুর্গাপুরের কুকুর বলে কথা সে কি আর মুড়ি মুখে তোলে সেজন্য আমরা এখান থেকে একটা বিস্কুট কিনলাম এবং তাকে খাওয়ালাম এরপরে আমরা দুর্গাপুরে আরও অনেক জায়গা ঘুরেছি সেগুলো দেখার জন্য আপনারা চোখ রাখুন পরের ভিডিওতে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং সাথে থাকবেন আর কি কি দেখলাম সেগুলো দেখার জন্য